দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কাজীর বাজার সংলগ্ন যে সুরমা নদীর পার আছে, সেই সুরমা নদীর তীরে। দর্শক, সিলেটবাসীর জন্য সহসাই বন্যা পরিস্থিতি নিয়ে কোনো সুসংবাদ দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। কেননা ইতিমধ্যেই সিলেটের প্রধান নদী সুরমা সহ প্রত্যেকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দেশজুড়ে যে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই ঢলের ফলে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার যে আশঙ্কা করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেই আশঙ্কাকে সত্যি করে সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা যায়, দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির যে সম্ভাবনা ছিল তা সত্যি হয়েছে। রবিবার সকাল 9টায় নেত্রকোনা ও সকাল 11টায় সুনামগঞ্জ এলাকার অধিকাংশ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে থাকায় পুরাতন সুরমা, জাদুকাটা সহ কিছু নদীতে পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে এমন ধারণা নদীর করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত দেশের মধ্যাঞ্চল, ঢাকা ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি ছিল সিলেটেও। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, 129 মিলিলিটার। বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় ঢাকায় 80 মিলিলিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, বুঝতেই পারছেন যে আগামী বেশ কিছুদিন সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য নদ নদীর পানির আরও বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আপনারা দেখতেই পেলেন যে সুরমার পানি ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে এবং সেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নদীর কানায় কানায় পানি পরিপূর্ণ। তো বলাই চলছে যে সিলেটবাসীর জন্য আগামী কয়েকদিন কোনো সুসংবাদ দিতে পারছে না বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতি ক্রমেই আরও অবনতির দিকে যাচ্ছে। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমার হাতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।